আসসালামু আলাইকুম। কমান্ড করছেন যে SUV গাড়ি দেখানোর জন্য। আমি আজকে একটা RS ভিজেল RS 2016 মডেল এবং ব্ল্যাক কালারের গাড়ি, অরিজিনাল RS প্যাকেজ, অকটেন ড্রাইভ, এই গাড়িটা আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর একটা প্রিমিয়াম গাড়ি দেখাবো, আর একটা নোয়া গাড়ি দেখাবো। প্রথমেই আমি ভিজেল RSটা দিয়ে শুরু করি। এটার মডেল হচ্ছে 2016 আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 2017 সালে। গাড়িটা অস্থির লেভেলের, সুন্দর, ভালো কন্ডিশন। আপনার প্রজেকশন হেডলাইট, ডাবল প্রজেকশন হেডলাইট, কিন্তু গাড়ির নিচে একটু ফলো করেন আপনার ফগ লাইট আছে। তেলের গাড়িতে কিন্তু আপনার ডুয়েল ক্লাস এবং গিয়ারবক্সের প্রবলেম কখনো দেয় না। এটা হচ্ছে অকটেন ড্রাইভ। অকটেন ড্রাইভের গাড়ি মানেই আপনার নিশ্চিন্ত মনে আপনার 10 বছর চালাইতে পারবেন। গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুব ভালো। ইঞ্জিনটা দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে। আর এটা কিন্তু গাড়ির সাথের ইঞ্জিন, সবসময় গাড়ির এই সাইডটা দেখবেন। এটা হচ্ছে গাড়ির মেইন বডি, আর এখানে হচ্ছে আপনার যে চেসিস মার্সেল আছে সেগুলো। মানে আপনারা যদি একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি। এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এবং কন্ডিশন খুব ভালো আছে। আমি একটু ভিতর থেকে দেখাবো। আর গাড়ির লাইটের সামনে দেখেন আপনার ইয়া দেওয়া আছে, আপনার কাভার দেওয়া আছে। কাভারগুলো খুবই সুন্দর ক্যাশিং। আর এই গাড়ির সাথে অ্যালোরিং, চাকাটা পরে চেঞ্জ হয়েছে বাট ভালো চাকা লাগানো আছে। ড্যাশবোর্ডটা দেখেন অনেক সুন্দর। ভিতরে আপনারা অনেক স্পেস পাবেন। এইটা কিন্তু 1500 সিসির গাড়ি। 1500 সিসির গাড়ি আপনার জিপ গাড়ি, এসইউভি, বাট আপনার আয়কর কিন্তু আপনার 1500 সিসি প্রাইভেট কারের। যে লাইট আছে লাইটটা কিন্তু অরিজিনাল লাইট। এই যে ভিজেলের লগো আছে, এই যে হুন্ডার লগো আছে, এই যে RS আছে, RS এটা কিন্তু RS ভার্সন। আর আমি একটু ব্যাক ডালা একটু খুলে আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। দেখেন ভিতরে কত স্পেস, আপনারা অনেক লাগেজ ক্যারি করতে পারবেন। যারা এসইউভি পছন্দ করেন, যারা তেলের গাড়ি নিতে চাচ্ছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একবার হলো আমার এই গাড়িটা এসে টেস্ট ড্রাইভ দেন, আপনাদের এক দেখায় পছন্দ হবে। আর গাড়িটাও আপনাদের সাধ্যের মধ্যে আছে। এটা আমার গাড়ির প্রাইস হচ্ছে 27 লাখ টাকা। RS ভার্সন 16 মডেল, 17-তে বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে, ফার্স্ট পার্টির গাড়ি। আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন। গ্লাস, পিছনের গ্লাস, এগুলো কিন্তু অরিজিনাল আছে, বাংলাদেশে কখনো চেঞ্জ হয়নি, গাড়িটা রাফ ইউজ হয়নি, খুবই ভালো কন্ডিশনের গাড়ি। তো এরপরে আমি একটা আরেকটা জনপ্রিয় গাড়ি দেখাবো। এটা হচ্ছে নোয়া, SI নোয়া। এই গাড়িটা আবার সানরুফ পাবেন, ছাদ খুলে যাবে, মুনরুফ পাবেন, সামনে পাবেন প্রজেকশন হেডলাইট, নিচে পাবেন ফগ লাইট। আর এখানে দেখেন আপনার এখানে যে নিকেলগুলো আছে এটা কিন্তু জাপান থেকে আসছে, 19 সিরিয়াল। মডেল হচ্ছে 14 আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে 2016 সালে। গাড়িটা পাবেন দুই দরজা পাওয়ার পাবেন, ক্যাপ্টেন সিট পাবেন, উপরে ছাদ খুলে যাবে, সানরুফ আছে, মুনরুফ আছে, সব আছে, কমপ্লিট। পুশ স্টার্ট, মাল্টিমিডিয়া আছে, মানে একটা গাড়িতে কি নেই, সব আছে। আর ক্যাপ্টেন সিট, পিছনে অনেক স্পেস পাবেন, দুই দরজা কিন্তু পাওয়ার পাবেন, আমি আগেই বলেছি। দেখেন পিছনের যে শেপটা খুব লাক্সারিয়াস, গাড়ির গেট আপই অন্যরকম। যারা তেলের গাড়ি খুঁজছেন, এটা কিন্তু সিএনজি নেই। সাধারণত নোয়া গাড়িগুলো কিন্তু সাধারণত সিএনজি থাকে বেশি, কিন্তু এই গাড়িটা কিন্তু আপনার সিএনজি নেই, তেলে। মানে যেই ভদ্রলোক ইউজ করেছেন খুব ভালোভাবে ইউজ করছেন, ভালো কন্ডিশনে আছে। নিচে অনেক স্পেস পাবেন, এখানে আপনারা চাইলে সিএনজি নিতে পারবেন বা LPG করে নিতে পারবেন। তো আপনারা যদি চান তেলে চালাবেন, আপনাদের ইচ্ছা, সিএনজি করলে সিএনজি করতে পারবেন। ভিউয়ার্স, যারা নোয়া গাড়ি খুঁজছেন সামনে কিন্তু নির্বাচন, যারা সানরুফ মুনরুফ খুঁজতেছেন আপনারা এই গাড়িটা এসে একটু দেখে যান, ভালো লাগবে আপনাদের কাছে। খুব ভালো কন্ডিশনের গাড়ি। এই গাড়িটার প্রাইসও হাতের নাগালে 32 লাখ 80 হাজার টাকা। তো আমি আর কথা বাড়াবো না, যে যার অবস্থানে ভালো থাকুন, সুস্থ থাকুন।